হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে সিলভারের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব, এবং তার সাথে সাথে পরবর্তী দিন আমরা যে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো মাথায় রেখে ইনভেস্টমেন্ট করতে পারি সে সম্বন্ধে আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজে স্ক্রল করার সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট ডেটা রেফারেন্স। সিম্পলি আপনি অপশন উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে আপনি একটা পেজ চলে আসবেন, এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারেন, অপশন অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখানে যে সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আপনি সিম্পলি ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমি সিম্পলি এখান থেকে সার্চ করে নেবো সিলভার। আমি সিলভার সার্চ করে নিয়েছি। সিলভার সার্চ করার সাথে সিলভার চলে এসে সিম্পলি আমরা সিলভারের উপরে ক্লিক করে নেবো। সিলভারের উপরে ক্লিক করার সাথে সিলভার চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। ঠিক আছে, সিলভারের চার্টে আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সিলভার মার্কেটে একটা বড় সড়ো বুল স্ক্যান্ডের মাধ্যমে মার্কেট আপট্রেন্ড গেছে। পরবর্তীকালে মার্কেট একটা বুল স্ট্যান্ডের মাধ্যমে 73,917-তে বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে সিলভার। সো সিলভারের পরবর্তী মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আপনার চলে আসবো এঞ্জেল ওয়ালা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনের উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে সিলভার সার্চ করে নেবো। সো আমি অলরেডি সিলভার সার্চ করে দিয়েছি। সিলভারের উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে সিলভার সার্চ করে নিতে পারেন। সো সিলভারের উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে আসবে। সেখানে স্টক রিটেলসের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সেটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে, এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পেয়ে যাবো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি সিলভার মার্কেট পরবর্তী দিন বেশ হয়ে যেতে পারে এরকম 17 জন জানিয়েছে। মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং 8 জন জানিয়েছে। মার্কেট বুস্ট হয়ে যেতে পারে এবং 2 জন জানিয়েছে। অর্থাৎ সিলভার মার্কেট পরবর্তী বেশ হয়ে যাওয়ার চান্স সর্বাধিক। আমরা সিম্পলি রেশন শর্ট পণ্যের উপরে ক্লিক করে নেবো। রেশন শর্ট পণ্যগুলো জেনার জন্য চাইলে আমরা এখান থেকে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার রেশন শর্ট পণ্য জেনে নিতে পারি। সিম্পলি আমরা এখান থেকে 1 আওয়ার রেশন শর্ট পণ্য জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 73,628 একটা সাপোর্ট। দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 72,586 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছে 73,270 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 76,600 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 77,342 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 79,720 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন সিলভার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেবো। ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ। হোম পেজ আসার পর আমরা সিম্পলি স্টার্ট ডেটা অ্যাপ ওপেন করে নেবো। সো আমরা সিম্পলি সিলভারের চার্ট ওপেন করে নিয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের অ্যাপেন আসার পর সিলভারের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলেছে। সো আমরা দেখতে পেলাম সিলভার মার্কেট পরবর্তী দিন বেশ ট্রেন্ড হয়ে যাচ্ছে চান্স সর্বোচ্চ। সো আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ডে আমরা সেল করে থাকি, তাই জন্য সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পর আমরা সিম্পলি এখান থেকে লট সাইজ এন্টার করে নেবো। সো এখান থেকে সিম্পলি আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিট অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সিম্পলি আমি এখান থেকে লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী সিলভার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।